গাজীপুরের কাশিমপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সোমবার সকালে কাশিমপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের সুরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহতের শাশুড়ি জানায় সকালে স্বামী রাসেলের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় এ সময় হালিমার রুমে গিয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকে কিছুক্ষণ পর হালিমাকে রুম থেকে বের হওয়ার জন্য বলা হলে কোনো সারা শব্দ পাওয়া যায় না রুমের সিলিং দিয়ে ভিতরে ঢুকলে হালিমাকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় পরে তাকে উদ্ধার করে চিকিৎসা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে